আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দেখা যেতে পারে ক্যাপিটাল হিল এবং হোয়াইট হাউসে। এ সময় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলবে। জামানে লাইফটা ভরপুর, জামানে ইস্পাহানি মির্জাপুর। মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার জেলেনস্কি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন। কংগ্রেস থেকেও এই সফরের বিষয়ে ইঙ্গিত মিলেছে, যদিও জেলেনস্কির সফরের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের এই সময়ে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর একটি বিশেষ ইঙ্গিত বহন করে, আর তা হল যুদ্ধে ইউক্রেনের জন্য আরও বেশি করে সহায়তা আদায় করা। কেননা ইউক্রেনের জন্য $21 বিলিয়ন সামরিক ও মানবিক সহায়তা প্রদানের বিষয়ে মার্কিন কংগ্রেসে চলছে বিতর্ক। ঠিক এমন সময়ে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বাইডেন। ইউক্রেনে অতিরিক্ত সামরিক সহায়তার জন্য $13 বিলিয়ন এবং মানবিক সহায়তার জন্য $8 বিলিয়ন প্যাকেজ চেয়েছেন। তবে কয়েকজন রক্ষণশীল রিপাবলিকান আইন প্রণেতা ফেডারেল খরচ কমানোর জন্য চাপ দিচ্ছেন। অনেকে আবার বিশেষভাবে ইউক্রেনে অর্থ বন্ধ করতে চাইছেন, কারণ মার্কিন সরকারকে চলমান রাখতে 30 সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক বরাদ্দ বিল পাশ করার চেষ্টা করছে কংগ্রেস। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।